আজকের পূর্বে আমাদের জন্য নির্ধারিত প্রশ্নটি হচ্ছে, আপনার একটি কাজ সম্পর্কে বলুন যার জন্য আপনি গর্ববোধ করেন। এ প্রশ্নের উত্তর সহজ নাকি কঠিন হবে তা আপনার সুন্দর ও গুছিয়ে কথা বলার ওপর নির্ভর করবে। উদাহরণস্বরূপ ধরুন, আপনি যদি বলেন, আমার পূর্ববর্তী কাজ থেকে আমি 2,50,000 টাকা জমিয়েছিলাম, তা এ প্রশ্নের জন্য যথাযথ উত্তর হবে না। এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে একটি সূচনা, মূল বক্তব্য ও সমাপনী বক্তব্য দিতে হবে। অর্থাৎ এ প্রশ্নের উত্তরে সূচনাতে আপনাকে প্রাথমিক ভূমিকা সম্পর্কে আলোচনা করতে হবে। মাঝখানে এ কাজের উন্নতি করার জন্য আপনি কোন কোন বিষয়ে ফোকাস দিয়েছেন এবং কি কি কষ্ট সহ্য করেছেন সে বিষয়ে একটি ধারণা দিতে হবে। এ কাজে সফলতা অর্জনের জন্য আপনাকে কি কি বাধা অতিক্রম করতে হয়েছে তার বর্ণনা দিতে হবে। সবশেষে আপনার অর্জনের কথা বলতে হবে, যেমন আপনি ক, খ, গ ইত্যাদি ইত্যাদি অর্জন করেছেন। চাকরির ইন্টারভিউর সব প্রশ্নের প্রস্তুতি হয়তো আগে থেকে নেওয়া সম্ভব হবে না, তবে পরবর্তী ইন্টারভিউর আগে অন্তত কিছু সাধারণ প্রশ্নের প্রস্তুতি নিয়ে রাখুন। আপনার জন্য শুভকামনা।